মাহির, তুমি তো জানো আমি মামার বাসায় থেকে বড় হয়েছি, আর আমার বিয়ের কথাও চলছে। এখনো রাগ করে আছিস? আসলে আমি অনেক দুঃখিত সেই দিনটার জন্য। বন্ধু হিসেবে মাফ করে দে, আমার কারো উপরে রাগ অভিমান নেই, আর তোকে বন্ধু হিসেবে মানার আগ্রহটাও আমার নেই। তোরা তো অনেকদিন ধরে খুঁজছিস। একটা কথা কম কম কইলা কইতে পারতাছি না। কি কথা ক? সে আপনার ভাগ্নি রিমি। ভাগ্নি রিমি কে সে? তোর আমি বন্ধু বলে কিন্তু কিছু কইতাছি না, নাইলে কিন্তু কি করবি? মারবি? তুই তো চামচা, তোর লগে যে কোটা আছে সে কোটা তুই চামচা রাখছ। ওরে আমি তোর মামারে তো তুই খুব ভালো করে চিনিস। ওই যে রফিকের পোলা আবির নাকি, ওর সাথে তোর কিসের সম্পর্ক? আবির তুমি ভালো হয়ে যাও, তুমি অনেক সেই আগের মতো আবির হয়ে যাও যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো।